নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2023 সালের এবিটি এর টেস্ট পেপার সলভ করাছি। তো দেখো, পেজ নম্বর 56 এর এবিটি এর ভূগোলের যে সমস্ত MCQ SCQ শূন্যস্থান ট্রু ফলস আছে সেগুলো টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করব। অন পয়েন্ট ওয়ানে ক্ষয়সীমা ধারণার প্রবর্তক হলেন অ্যান্সার বে, গোয়ার অ্যান্সার JW পায়েল। অন পয়েন্ট টুতে কী বলেছে, হিমবাহের সঞ্চয়কারদের ফলে সৃষ্ট দীর্ঘ আঁকাবাঁকা শৈলশিলার ন্যায় ভূমিরূপকে বলে অ্যান্সার বে কোয়ার অ্যান্সার। তো দেখো অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার স্কার বলে। ওয়ান পয়েন্ট থ্রিতে কী বলছে, ক্রান্তীয় ঘূর্ণবাদ ফিলিপাইন্সে যে নামে পরিচিত অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার ব্যাগুই ব্যাগুই। পরের প্রশ্ন কী বলেছে, ওয়ান পয়েন্ট ফোরের প্রশ্ন, পর্বতের ঢাল বেয়ে উপরের দিকে বয়ে চলা বায়ুকে বলে অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার অ্যানাবেটিক বায়ু। ওয়ান পয়েন্ট ফাইভের অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার প্রশান্ত মহাসাগর। ওয়ান পয়েন্ট সিক্সের অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার উষ্ণ শীতল স্রোতের। তো দেখো পরের প্রশ্ন কি আছে, ওয়ান পয়েন্ট সেভেনে অ্যান্সার হবে খয়ার অ্যান্সার সবগুলিই প্রযোজ্য। ওয়ান পয়েন্ট এইটে গাঙ্গীয় সমবীন নদী তীরবর্তী নবীন পলিমাটিকে বলে অ্যান্সার হবে খাদার, ঠিক আছে। তো দেখো পরের প্রশ্ন কী বলেছে, ওয়ান পয়েন্ট নাইনে অ্যান্সার হবে খয়ার অ্যান্সার পলঘাট। ওয়ান পয়েন্ট টেনের অ্যান্সার হবে খয়ার অ্যান্সার ইন্দ্রাবতী। ওয়ান পয়েন্ট টুয়েলভের অ্যান্সার হবে আমাদের গোয়ার অ্যান্সার যে উত্তর ভারতের একটি ডিজেল রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র হলো অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার বারাণসী। ওয়ান পয়েন্ট অন্তরিতে কী বলেছে, পূর্ব উপকূলের গভীরতম সমুদ্র বন্দরটির নাম অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার বিশাখাপত্তনম। ওয়ান পয়েন্ট ওয়ান ফোরে নিচের যেটি জিও স্টেশনের উপগ্রহ নয় অ্যান্সার হবে খয়ার অ্যান্সার LANDSAT। তো দেখো টু পয়েন্ট ওয়ানে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। টু পয়েন্ট ওয়ান ওয়ানে কী বলেছে, সমপ্রায় ভূমিতে ইনসেলবার দেখা যায়, এটা ঠিক আছে। টু পয়েন্ট ওয়ান টু এর অ্যান্সার ভুল আছে। টু পয়েন্ট ওয়ান থ্রিতে চিল্কা হলো ভারতের বৃহত্তম উপহ্রদ, এটা কী আছে, এটা ঠিক আছে। টু পয়েন্ট ওয়ান ফোরে এর অ্যান্সার ভুল আছে। টু পয়েন্ট ওয়ান ফাইভে এর অ্যান্সার ভুল আছে। টু পয়েন্ট ওয়ান সিক্সে এক নং জাতীয় জলপথটি হলদিয়া থেকে এলাহাবাদ পর্যন্ত বিস্তৃত, এটা কী আছে, ঠিক আছে। টু পয়েন্ট ওয়ান সেভেনে মৌজা ম্যাপ হলো একটি বৃহত্তম স্কেলের মানচিত্র, এটা কী আছে, ঠিক আছে। তো দেখো এবার আমি তোমাদের এসএ কিউবগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেবো, সরি শূন্যস্থান। টু পয়েন্ট টু ওয়ানে অ্যান্সার হবে আলাস্কার মেলাস্পিনা হলো পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ। টু পয়েন্ট টু টুতে ঘনীভবন সময়ে নীলতাপ লীনতাপ নির্গিত হয়। টু পয়েন্ট টু থ্রিতে পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদ অবস্থিত হলে তাকে প্রতিযোগ বা সরি সংযোগ বলে, সংযোগ হবে, ঠিক আছে। টু পয়েন্ট টু ফোরে জৈবভঙ্গুর বজ্রের জীবাণু দ্বারা বিয়োজনের স্বাভাবিক প্রক্রিয়াকে অ্যান্সার হবে কম্পোস্টিং বলে, শূন্যস্থান হবে। টু পয়েন্ট টু ফাইভে অনুশ্রাবণ প্রক্রিয়াটি গুরুত্বপূর্ণ, এর অ্যান্সার হবে, তো দেখো ড্যাশ মৃত্তিকার উৎপত্তিতে অ্যান্সার হবে ল্যাটেরাইট মৃত্তিকার উৎপত্তিতে। টু পয়েন্ট টু সিক্সে ড্যাশ হলো একটি বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক, অ্যান্সার হবে কার্পাস বস্ত্রবয়ন শিল্প। তো দেখো টু পয়েন্ট টু সেভেনে কী বলেছে, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার অ্যান্সার হবে শিলিগুড়িকে বলে। তো দেখো টু পয়েন্ট থ্রি ওয়ানে এর অ্যান্সার হবে ক্রেভাস, হিমবাহের উপর সৃষ্ট সমান্তরাল আড়াড়িকে বলা হয় ক্রেভাস। টু পয়েন্ট থ্রি টুতে রকি পর্বতের পর কি পূর্ব ঢালে ড্যা কী বলেছে, প্রবাহিত উষ্ণ বায়ুটির নাম অ্যান্সার হবে চিনুক। টু পয়েন্ট থ্রি থ্রিতে কী বলেছে, ঋতু পরিবর্তনের সাথে সাথে কোন সমুদ্রস্রোতের দিক পরিবর্তন ঘটে, অ্যান্সার হবে ভারত মহাসাগরীয় স্রোতের। টু পয়েন্ট থ্রি ফোরে কালবৈশাখী আসামে কী নামে পরিচিত, অ্যান্সার হবে বর্দৌশিলা বর্দৌশিলা, ঠিক আছে। টু পয়েন্ট থ্রি ফাইভে পৃথিবীর দ্রুতগামী সমুদ্র স্রোতটির নাম কী, অ্যান্সার হবে উপসাগরীয় স্রোত উপসাগরীয় স্রোত। টু পয়েন্ট থ্রি সিক্সে কোন কী বলেছে, কোনো ক্ষতিকারক ধাতুর উপরে ডিসলেক্সিয়া রোগ হয়, অ্যান্সার হবে সীসা। টু পয়েন্ট থ্রি সেভেনে সিকিমের কোন গিরিপথ দ্বারা ভারত ও চীনের মধ্যে বাণিজ্য আদান প্রদান হয়, অ্যান্সার হবে আমাদের নাথুলা। টু তো বুঝতে পারছো, নাথুলা গিরিপথের মাধ্যমে আদান প্রদান হয়। টু পয়েন্ট থ্রি এইটে কী বলেছে, ইসরো সদর দপ্তর কোথায় অবস্থিত, অ্যান্সার হবে বেঙ্গালুরু। টু পয়েন্ট ফোরে তো দেখো বাম দিকের সঙ্গে ডান দিকের মিলাবো। টু পয়েন্ট ফোর ওয়ানে আনাই মোদি, অ্যান্সার হবে তিনের অ্যান্সার আনাই মালাই হবে। টু পয়েন্ট ফোর টুতে কী বলেছে, বল উইভিল এর অ্যান্সার হবে আমাদের কার্পাস হবে। টু পয়েন্ট ফোর থ্রিতে কী বলেছে, গুরগাঁও এর অ্যান্সার হবে একের অ্যান্সার মোটর গাড়ি। টু পয়েন্ট ফোর ফোরে কী বলেছে, সোনালিকা এর অ্যান্সার হবে গম। তো বুঝতে পারছো, ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।